Assalamu alaikum everyone, welcome to discuss about episode number 3. আর আজকের এপিসোডে আমরা কথা বলবো সদ্য লঞ্চ হওয়া Oppo Reno 6 Pro 5G এই ডিভাইসটি নিয়ে। সো আমি সাকিব আর আপনারা দেখছেন টেক স্কুল। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল যার রেজলেশন 1080x2400 pixels এবং এটি একটি 90Hz প্যানেল। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এর ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 500 nits। আর এতে প্রোটেকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিভাইসটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে একটি অক্টাকোর প্রসেসর যার একটি কোর 3GHz-এর কর্টেক্স A78 সমৃদ্ধ, তিনটি 2.6GHz-এর কর্টেক্স A78 সমৃদ্ধ এবং বাকি চারটি কোর 2GHz-এর A55 সমৃদ্ধ। আর এই ডিভাইসটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি Z77 MC9। আর এই ডিভাইসটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200, যেটি মূলত 6nm আর্কিটেকচারের উপর বেস্ট করে তৈরি করা। আর এটি একটি 5G চিপসেট। আর এই ডিভাইসটিতে LPDDR4X সিরিজের 12GB RAM দেখতে পাবেন এবং পাশাপাশি পাবেন UFS 3.1 এর 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এই ডিভাইসটিতে আপনারা 7GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। 12GB ভেরিয়েন্টের এই ডিভাইসটির ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 39,990 টাকা, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 45,000 থেকে 46,000 টাকার ভিতরে। তো এই প্রাইসে এই স্পেকগুলো আপনার কি মনে হয় বা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এ, হুইচ ইজ বেসড অন কালার ওয়েস 11.3। আর এই ডিভাইসটিকে পাওয়ার সাপ্লাই করার জন্য বা ব্যাকআপ দেওয়ার জন্য এই ডিভাইসটিতে ইনস্টল করা হয়েছে 4500 ব্যাটারি, যেটি 65W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটিতে এক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি সহ সকল সেন্সরের পাশাপাশি পেয়ে যাবেন একটি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার কথা বলা যাক এই ডিভাইসটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ডিভাইসটিতে ব্যাকসাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরাটি হচ্ছে 64MP মেন শুটার যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8MP একটি আলট্রা ওয়াইড লেন্স যার অ্যাপারচার F2.2। আর থার্ড এবং ফোর্থ এই দুটি ক্যামেরা হচ্ছে F2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। এর ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps এবং 1080p-তে 30 এবং 60fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং আরও পেয়ে যাবেন জাইরো, EIS এবং HDR সাপোর্ট। আর এর ফ্রন্ট প্যানেলে 32MP-এর একটি সেলফি শুটার দেখতে পারবেন যার অ্যাপারচার F2.4। আর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর হ্যাঁ, এই ডিভাইসটির ফ্রন্ট এবং ব্যাক ওয়েবসাইটের ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন বোকে ভিডিও মোড যার মাধ্যমে DSLR লাইক ভিডিও শ্যুট করতে পারবেন, মানে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন আর কি। আর ধারণা করা হচ্ছে এই ডিভাইসটি বাংলাদেশে আগস্টের শেষের দিকে অফিসিয়ালভাবে চলে আসবে এবং এর প্রাইস হবে 45,000 থেকে 50,000 টাকার ভিতরে। আর এটি নিয়ে আপনার কি ধারণা সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করতে হবে। আর ডিসকাস অ্যাবাউট সিরিজের নেক্সট এপিসোডে কোন টপিক নিয়ে আলোচনা চান বা ডিসকাস চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, স্টে উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।